আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন? আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপি ফিস তান্দুরি, আর এটা অনেক হেলদি একটা খাবার। যারা ডায়েটে আছেন কিংবা হেলদি খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য চেষ্টা করেছি সহজ করে বানিয়ে দেখার জন্য। আর দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার থেকে বেশি ইয়াম্মি হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এই ফিস তান্দুরিটা। তো চলুন দেখে নেই এই ফিস তান্দুরি করতে কী কী লাগছে। প্রথমে একটা ফিস নিয়েছি, আর আমি এখানে তেলাপিয়া ফিস নিয়েছি। আপনারা এখানে যে কোনো ধরনের ফিস নিতে পারেন। ফিসটাকে আমি ভালোভাবে ক্লিন করে আমি এটাকে মাছখান দিয়ে আলতো করে কেটে নিয়েছি। এখন একটা টিস্যুর সাহায্যে মাছের গায়ে যে পানিগুলো লেগে আছে আমি সবগুলো শুকিয়ে নিব, যাতে কোনো পানি না থাকে। আর এখন আমি এখানে লবণ অ্যাড করে দিচ্ছি। লবণ দিয়ে আমি মাছটার সাথে ভালোভাবে দুপাশে মেখে নিচ্ছি। আর এখন অ্যাড করে দেব হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে আমি ভালোভাবে মাছটার সঙ্গে মিশিয়ে নেব। চেষ্টা করেছি খুব সহজ করে বানিয়ে দেখার জন্য। যারা নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার ভাই বোনেরা আছে তাদের জন্য সহজ করে রেসিপিটি শেয়ার করেছি। তো ভালোভাবে মাছটার সঙ্গে মিশিয়ে নিয়ে এখন আমি আধা লেমন জুস ইউজ করব। আর লেমন জুসটাকেও আমি ভালোভাবে মাছটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব হাফ টেবিল চামচ রসুন পেস্ট। আর রসুনটা আমি ভালোভাবে মিক্সড করে নিব মাছের সঙ্গে। দুপাশেই আমি ভালোভাবে মিক্সড করে নেব। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায়। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ তেল ইউজ করেছি, আর এই তেলটাকে দিয়ে আমি ভালোভাবে ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিচ্ছি। আর আগের থেকেই করে রেখেছি এই ফিস সসটা। আসলে এই ফিস সসটার রেসিপি আমি দেখাইনি, আপনারা যদি চান তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখিয়ে নিতে পারেন। তো আমি এই তান্দুরি ফিস সসটাকে মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। আমি ব্রাশ দিয়ে ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি এই সসটা, দুপাশেই ভালোভাবে মিক্সড করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিক্সড করতেছি। আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এটা ওভেনে করব। এই জন্য একটা ওভেন ট্রে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ তেল ইউজ করেছি, আর এখানে দিয়ে দিচ্ছি একটা করে লেবু আর একটা করে রসুন, যাতে মাছটা না গায়ে লেগে যায়। আর আমি এখানে ফয়েল পেপার ইউজ করেছি, মাছটা কখনো লেগে যাবে না। আর ওভেনের হিটটা থাকবে 250 ডিগ্রির উপরে। তো আমি ভালোভাবে দিয়ে এখন ওভেনে বেক করতে দিয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছেন এক পিসটা আমার হয়ে গিয়েছে। আমি অফার পিট
উল্টিয়ে দিব। কতটা সুন্দর এসেছে তাই না? এখনই শেষ না, এখনই আমি এটা ওভেনে দিয়ে এখন আমি এর জন্য সস বানিয়ে নিব। আর আপনাদের বাসায় যদি ওভেন না থাকে, আপনারা এই তান্দুরি সস মাখিয়ে আপনারা চুলায়ও ভেজে নিতে পারেন, কিন্তু স্বাদটা একই থাকবে। তো আমি এখানে আরেকটা সস বানিয়ে নিচ্ছি। আমি এখানে কেচাপ দিয়েছি 2 টেবিল চামচ, আর এখানে আমি দিয়েছি নান্দুসের পিরি পিরি সসটা। এই দুইটা সস আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আপনাদের কাছে যদি নান্দুসের এই সসটা না থাকে, আপনারা কেচাপ দিয়েও এই কাজটা করতে পারবেন। তবে পিরি পিরিটা দিলে খেতে অনেক টেস্ট হয়। তো আমি এই সসটাকে বানিয়ে নিয়ে আমি মাছটার গায়ে লেগে দেব। এই তো মাছটা আমার একদম তান্দুরি করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাছটাকে ভালোভাবে এই সসটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই তো দেখেন কত সুন্দর লাগছে। তো এই পর্যায়ে আমি একটু ডেকোরেশন করে দিব। তো ভালো থাকবেন, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।